এ হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি আজ তোমাদের জন্য সুন্দর একটা নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছে। সম্পূর্ণ ড্রামাটি দেখলে তুমি একদম মুগ্ধ হয়ে যাবে, কারণ ড্রামাটি অনেক ফানি এবং রোমান্টিক। কখনো কোনো গল্প কোনোদিন টেনে টেনে দেখবে না, তাহলে কোনো মজাই পাবে না। তো চলো ডিয়ার, আমরা আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশনটা শুরু করি। ড্রামা শুরু হয় গাউস ইলেকট্রনিক কোম্পানি থেকে। এখানে আমাদের হিরো, যার নাম লিন, সে এখানে জব করে। একদিন লিন ভুল করে কোম্পানির খারাপ দিকগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর এই পোস্টটা হয়ে যায় ভাইরাল। এটা দেখে আমাদের ফিমেল লিড নাওরা বলে, লিন তুমি আবার শেষ, তুমি নিজের কোম্পানির নামে কি পোস্ট করছো? একটু সময়ের ভিতর বহু মিডিয়ার লোক এসে কোম্পানির মালিকের অবস্থা নাজেহাল করে দেয়। এসব নিয়ে নাওরা মেয়েটা খুবই রেগেছিল, তাই লিনকে দেখতেই মারার জন্য তাড়িয়ে নিয়ে যায়। এবার এটার জন্য ইনভেস্টিগেশন করতে আইনের লোক অফিসে আসবে, এটা নিয়ে সবাই খুবই ভয় ছিল। তারা সবাই ডিসাইড করে আমরা সবাই মিলে আইনের লোকদের ভূগোল বুঝিয়ে অফিস থেকে বিদায় করব। তবে সবাই লিনকে নিয়ে ভয় পাচ্ছিল, লিন তো ভোলা ভালা, ও আইনের লোকদের সমস্ত সত্যি কথা বলে দেবে। তাই সবাই মিলে লিনকে খুবই ধুলাই করে একটা রুমের ভেতর বন্দি করে রাখে। একটু পর ইনভেস্টিগেশনের জন্য অফিসাররা আসে, নাওরা গিয়ে তাদের সামনে ভালো সাজে, বলে আমাদের কোনোই দোষ নাই, আমরা তো অনেক ভালো মানুষ, আমরা তো এই নিউজের ব্যাপারে জানতামই না, আপনারা যখন এসেছেন তখন আপনাদের মুখ থেকেই জানতে পারলাম। এক এক করে সবাই অনেক ভূগোল বুঝিয়ে ইনভেস্টিগেশন অফিসারদের বিদায় করে। ওদিকে দেখি লিন ব্যাসারা রুম থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কারণ তার গার্লফ্রেন্ডের সাথে 7টার ভিতর দেখা করতে যেতে হবে। যাইতাই করে সে রুম থেকে বের হতে সক্ষম হয়। সবাই তাকে দেখে এমন ভান করে যেন কেউ তার বিষয়ে কিছুই জানে না। নাওরা বলে, আরে তোমার এমন অবস্থা কে করলো? যাই হোক, লিন ভুল করে কোম্পানির খারাপ দিকগুলো নিয়ে পোস্ট করার কারণে এসব কিছু ঘটে গেল। তাই লিন নাওরাকে সরি বলে, বলে আমার জন্য এসব কিছু ঘটে গেল। নাওরা এরপরও রেগেছিল, তাই তাদের দুজনের ভিতর আবারও ঝগড়া লেগে যায়। বের হওয়ার সময় দরজা লক ছিল, তাই লিন নাওরাকে হেল্প করতে আসে। তবে লিনের হাতের গুঁতা খেয়ে বেচারি নাওরার নাক ফেটে যায়। এরপর নাওরা লিনকে তাড়িয়ে নিয়ে যায়, বলে কুত্তা, আজ তোর একদিন আর আমার একদিন। বাসায় এসে নাওরা তার ফ্রেন্ডের সাথে লিনের বিষয়ে কথা বলে, বলে মানুষ এত খারাপ হতে পারে এটা আমি লিনকে না দেখলে বুঝতে পারতাম না। নাওরার ফ্রেন্ডরা জানে যে তাদের দুজনের ভিতরে ঝগড়া এটা নতুন কিছু না, রোজ রোজ ঘটে। এখানে আমরা মিন নামের একটা মেয়েকে দেখি, সে অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাং হয়ে গিয়েছে। এরপর আমরা আমাদের এই ড্রামার সেকেন্ড মেল লিডকে দেখি, তার নাম মাতাং, আর মাতাং তো কোটিপতির একমাত্র ছেলে। সে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। মাতাং তার বাবা মাকে বলে, আমি গাউস ইলেকট্রনিক্স কোম্পানিতে জব করব। এটা শুনে তার বাবা মা বলে, তুমি এটা কি বলছো, তুমি কেন এমন ছোট কোম্পানিতে জব করবা, তোমার তো নিজেরই বড় কোম্পানি আছে। তবে মাতাং কারোর কথা শুনে না, সে জব করবে তো করবেই, বলে আমি জব করে সিম্পল লাইফের মজাটা নিতে চাই। এরপর মাতাং ডিসাইড করে সে প্লেনে করে জাম করে কোম্পানিতে এন্ট্রি নেবে। প্রথম দিন সে এটাই করে, তবে জাম করার পর গাড়ি এসে তাকে ফেলে দেয়, এই জন্য সেদিন সে আর কোম্পানিতে এন্ট্রি নেয় না। এরপর সে পরের দিন একা একটা প্লেন ভাড়া করে নিয়ে আসে এবং সাথে অ্যাসিস্ট্যান্টকেও নিয়ে আসে, এবং প্লেনের ভিতর বসে সে কোম্পানির সবার নাম মুখস্থ করে নেয়। তবে এখানে সে মিন নামের ওই মেয়েটিকে দেখে বলে, এই মেয়েটি এখানে কাজ করে। যাই হোক, পরে সে প্যারাশুট নিয়ে প্লেন থেকে জাম্প করে। এবারে ল্যান্ডিংটা সাকসেস হয়, তবে বেচারা অ্যাসিস্ট্যান্টের একই অবস্থা। ওদিকে আজ নাওরা জানতে পারে সে এতদিন লিনের পাশের অ্যাপার্টমেন্টে থাকে। এটা দেখে দুজনেই তো খুবই শক। নাওরা বলে, প্লিজ তুমি বলে দাও তুমি আমার পাশের রুমে থাকো না, এসব কিছু মিথ্যা কথা। লিন দরজা খুলে সবকিছু দেখিয়ে বলে, সত্যি আমি এই রুমেই থাকি। নাওরা বলে, তুমি আমার সাথে কোনো কথাই বলবা না, মনে করবা তুমি আমাকে চেনো না আর আমিও তোমাকে চিনি না, আমরা দুজন শুধুমাত্র অফিসের ভিতর কথা বলবো, বাইরে কোনোই কথা বলবো না। লিন তো এটাই চাচ্ছিল, তাই সে এটার প্রমিস করে। পরদিন অফিসে যাওয়ার সময় তাদের দুজনকে আমরা বাস স্টপে দেখি, তারা দুজন এমন প্রিটেন্ড করে যেন একে অপরকে চিনেই না। লিন যে বাসে ওঠে সেই বাসে নাওরা ওঠে না, পরের বাসে আসতে গিয়ে নাওরার অফিসে আসতে লেট হয়ে যায়। নাওরার পিছু পিছু মিনও ঢুলতে ঢুলতে এসে পৌঁছায়। কাল রাত্রে মিন নাওরার সাথে বসে ড্রিঙ্কস করছিল, এজন্য সে এখনো টাল খাচ্ছে। নাওরা ফিস ফিস করে লিনকে বলে, কুত্তা তোর জন্য আমার অফিসে আসতে লেট হয়ে গিয়েছে। একটু পরে লিনের হবু গার্লফ্রেন্ড লিনকে কল করে ডিনারে ইনভাইট করে। এই খুশিতে লিনের শরীরের পশম খাড়ায় যায়। নাওরার বান্ধবী মিন নাওরাকে বলে, আজ আমি স্বপ্নে দেখেছি আমাকে একটা ছেলে কিস করতে যাচ্ছিল,
তবে তখনই আমার হুট করে ঘুম ভেঙে গিয়েছিল। এরপর আমরা মাথাংকে কোম্পানির ভিতরে দেখি। তাকে দেখে মনে হচ্ছিল সে এখানে জব করতে আসেনি, বরং কোম্পানি কিনতে এসেছে। এরপর ম্যানেজার তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। মাতাং সবার নাম মুখস্থ করে আসার পরও কারোর নামই মনে ছিল না, তবে মিনের নাম ঠিকই মনে ছিল। মিন মাতাংকে দেখে প্রায় শকড হয়ে যায়, বলে কালকে রাত্রে স্বপ্নের ভিতর এই ছেলেটা আমাকে কিস করতে যাচ্ছিল। এটা বলে গুতা মেরে সবাইকে ফেলে দিয়ে ভাগতে থাকে। একটু পরে নাওরা বলে, তুমি এমন করে ভাগছিল কেন? মিন বলে, একটু আগে আমি তোমাকে যে ছেলের কথা বলেছিলাম ওটা আর কেউ না বরং মাতাং। এর মানে কাল রাত্রে আমি স্বপ্নের ভিতর না বরং সত্যিই তাকে দেখেছিলাম, ড্রাঙ্ক ছিলাম এজন্য হয়তো কিছু মনে নাই। লিন তো মাতাংকে বন্ধু বানিয়ে নেয়। খাওয়ার সময় মাতাং পকেট থেকে সোনার চামচ বের করে। এটা দেখে লিন তো পুরাই অবাক। নতুন এমপ্লয়ি এসেছে এই খুশিতে সবাই মিলে ড্রিঙ্কস পার্টি দেয়। মাতাংয়ের কাছে শুধু সোনার চামচ না বরং সোনার চপস্টিকও আছে। এটা দেখে সবাই কনফিউশনে পড়ে যায়, কোটিপতির স্থলে হলে এমন ছোট কোম্পানিতে কেন এসেছে। এরপর মাতাং মিনকে বলে, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। মিন তার সাথে চলে যায়। এমন সময় লিন তার ব্যবহার করা টিস্যু পিছনে ছুড়ে দেয় আর টিস্যুটা গিয়ে সুজা নাওরার মুখের উপরে পড়ে। এবারে লিন বেচারা তো নিশ্চিত পিটানি খাবে। ওপাশে মাতাং মিনকে সিপাই নিয়ে তার হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। এত হ্যান্ডসাম ছেলের কাছ থেকে চিঠি পেয়ে মিন খুবই খুশি। মিন ভাবতে থাকে, ও নয়, এত কিউট একটা ছেলে আমাকে প্রেমপত্র দিল। পরে দেখি সবাই টাল্লু হয়ে বার থেকে বের হয়ে আসে আর মিন চিঠিটা নিয়ে ট্যাক্সির ভিতর বসে আস্তে আস্তে চিঠিটা ওপেন করে। চিঠি পড়ার পর মিন বুঝতে পারে এটা কোনো প্রেমপত্র না বরং মাতাং তাকে বহু টাকা জরিমানা করেছে। এটা দেখে মিন বলে, আমি একে তো গরিব মানুষ, এত টাকা আমি কিভাবে পরিশোধ করব। মাতাং কেন মিনকে জরিমানা করেছে এটা দেখতে হলে আমাদের একদিন আগের ফ্ল্যাশব্যাক দেখতে হবে। গতকাল মিন খুব ড্রাঙ্ক অবস্থায় মাতাংয়ের কোম্পানিতে ঢুকে পড়েছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বাধা দিতে গেলে মিন তাকে ঘুষি মেরে উড়িয়ে দেয়। এতই শক্তিশালী মেয়ে দেখে মাতাং ভয় পেয়ে পালাতে থাকে, তবে মিন সবকিছু ভাঙতে ভাঙতে তার নিকটে চলে আসে। মাতাং ফু মেরে মিনকে মাছের মতো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, তবে মিন মনে করে সে আমাকে কিস করতে আসতেছে, এজন্য মিনও লিপস্টিক এগিয়ে দেয়। মাতাং ভয়ে তার মুখে খাবার পরে দেয়। তাই যেসব জিনিস মিন ভেঙে দিয়েছে সেসব জিনিসের টাকা মিনের কাছে চাওয়া হয়েছে। তাই মিন কান্না করে আর বলে, আমি গরিব মানুষ, এত টাকা আমি কিভাবে পরিশোধ করব। পরে সিনে দেখি নাওরা দৌড় দিয়ে লিনের রুমে আসে আর বলে, আজ আমি শেষ, আমার রুমে বড় একটা মাকড়সা ঢুকেছে, প্লিজ তুমি আমার রুমে গিয়ে তাড়িয়ে দিয়ে আসো। এরপর লিন তার রুমে যায়, তবে মাকড়সা কোথাও পায় না, তাই তার এলোমেলো রুমটা সুন্দর করে গুছিয়ে দেয়। লিন বলে, আমি আমার একটা রুমমেট রাখছি, সেই ছেলেটা হয়তো চলে এসেছে, আমি এখন আমার রুমে যাই। এরপর সেই ছেলেটা চলে আসে, লিন এই ছেলেটার সাথে রুম শেয়ার করে থাকবে। ছেলেটা ইন্ডিয়ান এবং তার নাম আজিজ। তারা দুজন পরিচিত হচ্ছিল। তখনই নওরা পুনরায় দরজার কাছে দৌড়ে আসে আর বলে, মাকড়সা চলে এসেছে, তুমি তাড়াতাড়ি আসো প্লিজ। আজিজ গিয়ে দরজা খুলে আর নাওরাকে ভাগিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে লিন খুবই খুশি হয়, বলে, ভাই তুমি কত সুন্দর কাজ করেছো, আজ থেকে তুমি আমার বন্ধু। এই মেয়েটা খুবই সেসরা, ভালো হয়েছে তুমি বারটাকে তাড়িয়ে দিয়েছো। এভাবে লিন একটা না আজিজের সাথে নাওরার বদনাম করতে থাকে। তবে এসব কিছু নাওরা শুনে ফেলেছে, এটা দেখে লিন চিন্তায় পড়ে যায়। নাওরা এসে বলে, তুমি আমাকে এমন মেয়ে মনে করো সি, তোমার সাথে আজ থেকে কোনো কথাই বলবো না আমি। তখনই নাওরা মাকড়সা দেখে এক লাফে ভয় লিনের কোলে ঠেলে ওঠে। ঠিক ওই সময় লিনের গার্লফ্রেন্ড এসে দেখে ফেলে, সে আজ লিনের সাথে ডিনার করতে এসেছিল। আর এসব দেখে লিনের হবু গার্লফ্রেন্ড রেগে ওখান থেকে চলে যায়। তাই লিন রেগে বলে, তোমার জন্য আমার গার্লফ্রেন্ড ভেগে গিয়েছে, তুমি আমার গার্লফ্রেন্ডকে সরি বলবা। আর ভাই তুমি কেমন মেয়ে, একটা মাকড়সা দেখে ভয় পাও? এসব শুনে নাওরা খুবই রেগে যায় আর তার বোতাম খুলে ব্রা দেখে বলে, এটা তো ছোট জিনিস, তারপরও তুমি ভয় পাচ্ছ কেন? তখনই পুনরায় লিনের গার্লফ্রেন্ড এসে এসব সিন দেখে নেয় এবং আবারও লিনের উপরে রাগ করে ওখান থেকে চলে যায়। পরের দিন মাতাং ভিআইপি বাসে করে অফিসে যাচ্ছিল। তখন সে দেখে মিন কবুতারদের খাওয়াচ্ছে আর কুমফু স্টাইলে স্টান মারছে। এসব কিছু মাতাং দেখে তার কাছে অনেক ভালো লাগে, এমনকি সে এক নজরে মিনকে দেখতে থাকে। ওদিকে অফিসে লিন আর নাওরার ঝগড়া পুনরায় ঠিক হয়ে গিয়েছে। লিন বলে, আমার গার্লফ্রেন্ডকে বলে দিও আমাদের ভিতর কিছুই নাই।
ওসব কিছু একটা মিস্টেক ছিল। অভাসে মিনের কাছে যত টাকা ছিল সব মাতাংকে দিয়ে দেয় আর বলে বাকি টাকা আমি ম্যানেজ করে দিয়ে দিব। কোম্পানির সবাই মাতাংয়ের উপর সন্দেহ করে, বলে এই ছেলেটির এত ভাব কেন, কারোর সাথে কথা বলে না? তাই তারা চুপি চুপি মাতাংকে ফলো করতে থাকে। মাতাং একটা রেস্টুরেন্টে খাইতে আসে, তবে তার কাছে বড় বড় নোট দেখি কোনো ভাঙটা টাকা ছিল না। এরপর মাতাং আকাশের দিকে তাকিয়ে বলে, আব্বা মা আমি ঠিক আছি, তোমরা আমার চিন্তা করো না। এটা দেখে সবাই মনে করে বেচারা মনে হয় খুবই গরিব, তার নিকটে খাওয়ার মতো টাকাও নাই এবং তার বাবা মাও নাই। এরপর তারা সবাই চলে যায়। তখন আমরা দেখি মাতাং তো ড্রোন ক্যামেরা দেখে কথা বলছিল, কারণ তার বাবা মা ড্রোন ক্যামেরা দিয়ে তার উপরে নজর রাখছিল। সে বহু চেষ্টা করে ড্রোনটা সরানো তবে পারে না, তাই মিনের কাছে হেল্প চায়। মিন ঢিল মেরে ড্রোনটাকে নিচে ফেলে দেয়। মাতাং বলে, তুমি আমাকে এমন হেল্প করলে আস্তে আস্তে আমি তোমার টাকা মাফ করে দিব। এটা শুনে মিন জম্মের খুশি হয়ে বলে, থ্যাংক ইউ মাতাং। এরপর আমরা দেখি নাওরা লিনের হবু গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আর বলে, দেখো হয়তো তুমি আমাকে লিনের সাথে দেখে লিনের ব্যাপারে খারাপ মন্তব্য করছো, তবে তুমি যেটা দেখছো এটা কিছুই না, আমরা শুধুমাত্র ফ্রেন্ড আর লিন খুবই ভালো ছেলে। তখন লিনের হবু গার্লফ্রেন্ড বলে, আসলে আমি লিনকে পছন্দ করি না, আমার তো বহু বয়ফ্রেন্ড আছে, তারপরেও আমি লিনকে আমার পিছনে ঘোরাই। এটা শুনে নরা তো অবাক, আমার ভোলা ভালা ফ্রেন্ডকে এই মেয়েটা ধোকা দিচ্ছে, আজই আমি লিনকে বলে দিব। এরপরে নাওরা লিনকে গিয়ে সব কিছু বলে দেয়, তবে লিন নাওরার কথা বিশ্বাসই করে না। লিন বলে, আমি খুব শীঘ্রই হবু গার্লফ্রেন্ডকে প্রপোজ করব। ওদিকে মাতাং কিছু বন্ধুদের সাথে গল্প করছিল, এটা ম্যানেজার দেখে মনে করে ওই লোকগুলো মাতাংকে কিডন্যাপ করতে এসেছে, তাই ম্যানেজার চিলের মতো ছুটে গিয়ে মাতাংকে ওখান থেকে কোলে করে নিয়ে দৌড় দেয়। এরপর মাতাংকে রেস্টুরেন্টে নিয়ে অনেক ভালো মন্দ খাওয়ায়। ম্যানেজার মনে করে গরিব ছেলেটার কাছে খাওয়ার টাকা নাই, খাওয়ানোর পর আরো কিছু খাবার তাকে প্যাক করে দেয়। মাতাং কিছুই বুঝতে পারে না ম্যানেজার তাকে এমন যত্ন কেন করছে। রাত্রে লিন টেডির কস্টিউম পরে হাতে এক গুচ্ছ তাজা ফুল নিয়ে চলে যায় তার হবু গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে, আর ইমাজিন করতে থাকে তাকে কোন স্টাইলে প্রপোজ করবে। তখনই সে দেখে তার গার্লফ্রেন্ড তো অন্য একটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লিন তো কস্টিউম পরা ছিল, এজন্য হবু গার্লফ্রেন্ড তাকে দেখে চিনতে পারে না। লিন নিজের চোখের সামনে এটা দেখে তার হাত থেকে কাপল রিংটা পড়ে যায়, যেটা সে তার হবু গার্লফ্রেন্ডকে দেওয়ার জন্য এনেছিল, তবে সেটা সে আর না খুঁজে কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। আর দেখি রিংটা তার হবু গার্লফ্রেন্ড পেয়ে নিয়ে নেয়। লিনকে যেতে দেখে নরা বুঝতে পারে বেচারা শেখা খাইছে। এরপর লিন বৃষ্টির ভিতর একটা ফেলানো টেডির নিকটে যেয়ে বসে আর টেডিকে বলে, তোমাকেও কেউ ইগনোর করে রেখে গিয়েছে তাই না, তুমি ভিজো না, এটা বলে তার ছাতাটা টেডিকে দিয়ে দেয়। তখন ওখানে নরা ছাতি নিয়ে চলে আসে আর লিনকে বলে, একা একা এখানে বসে ভিজতেছো কেন, বাসায় চলো। ওদিকে মাতাং খাবারগুলো নিয়ে তার নতুন ভাড়া করা বাসায় যায় আর বাসাটা খুবই অপরিষ্কার দেখে মিনকে কল করে ডেকে নিয়ে আসে। মিনকে বলে, তুমি এগুলো পরিষ্কার করে দিলে তোমার অর্ধেক টাকা মাফ। মিন খুশি খুশি মাতাংয়ের রুমটা পরিষ্কার করে চকচক করে দেয়, তাই মাতাং খুশি হয়ে মিনকে দামি দামি খাবার খাইতে দেয়। মিনের কাছে খাবারগুলো খুবই টেস্ট লাগে, তাই গালের ভিতর ঢুকাতেই থাকে। মাতাং দেখে মিনের মুখে খাবার লেগে গিয়েছে, তাই সে তার নিকটে গিয়ে ওটা পরিষ্কার করে দেয়। তখনই ওখানে মাতাংয়ের বাবা মা এসে এই সিনটা দেখে ফেলে আর বলে, তুই এজন্য নিজের কোম্পানি ছেড়ে ছোট কোম্পানিতে জয়েন হয়েছিস? আর মিনকে বলে, এ মেয়ে তোমার সাথে মাতাংয়ের কতদিনের সম্পর্ক, এটা বলে মিনকে পানি মারতে থাকে। তবে মাতাং মিনের সামনে গিয়ে সমস্ত পানি নিজের শরীরে নিয়ে নেয়। তোমরা কি মনে করছো, মাতাং মিনকে প্রোটেক্ট করছে? না না, আসলে পানি পড়লে তার ইলেকট্রিক ডিভাইস নষ্ট হয়ে যাবে, এজন্য পানি তার গায়ে নিয়ে নিয়েছে। মাতাংয়ের মা মনে করে মিন তার ছেলের গার্লফ্রেন্ড, এজন্য মিনকে টাকা দিয়ে বলে আমার ছেলের থেকে দূরে চলে যাও। সেই টাকাগুলো মাতাং নিয়ে বলে, মা আমরা কাপল না। এরপর তার মা চলে যায়, তবে মিন তো জেনে গিয়েছে মাতাং কোটিপতির ছেলে, তাই মিন বলে, কালকে এটা কোম্পানির ব্রেকিং নিউজ হবে। মাতাং বলে, প্লিজ তুমি কাউকে বলো না আমি কোটিপতির ছেলে, আসলে আমি সিম্পল লাইফের মজাটা নিতে চাই। মিন বলে, ওকে বলবো না, আর সিম্পল লাইফের মজা নিতে আমি আসি তোমাকে হেল্প করার জন্য। এরপর মিন মাতাংকে গাইড করে কিভাবে নর্মাল লাইফ পার করতে হয়, এমনকি সে মাতাংকে দিয়ে খাবারের ভিতর যে স্টিকার থাকে ওটা চাটতে বলে। আচ্ছা ডিয়ার, একটা সত্যি কথা বলো তো, তোমরা যখন কোন আইসক্রিম খাও তখন উপরে লাগানো স্টিকারটাকে চেটে খাও? সত্যি বলবা কিন্তু, আমি সবার সামনে খাই না, তবে বাসায় যখন খাই তখন একটু বাদ দিই না। পরের দিন লিনের সাথে পুনরায় তার হবু গার্লফ্রেন্ড দেখা করে, তার হাতে ওই কাপল রিংটা পরা ছিল যেটা লিনের হাত থেকে পড়ে গিয়েছিল। হবু গার্লফ্রেন্ড তো জানে না সেদিন টেডির কস্টিউমে লিন এসেছিল। সে লিনকে বলে, দেখো তুমি তো আমাকে লাইক করো,
তবে আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, তাও আমি তোমাকে চান্স দিতে চাই, কারণ তুমি আমাকে অনেকদিন ধরে ভালোবাসো। তুমি যদি আমার বাকি বয়ফ্রেন্ডদের মেনে নিতে পারো তাহলে তোমার সাথে প্রেম করতে আমার কোনো আপত্তি নাই। এসব শুনে লিনার কিছুই বলতে পারে না, সে পুরো হ্যাং হয়ে যায়। পরের সিনে দেখি তাদের টিম মিলে একটা গ্যাজেট তৈরি করে, এটা পরলে টাক মাথায় চুল গজাবে। তবে তারা যখন এটা টেস্ট করে তখন দেখা যায় এটা তো চুল গজানো দূরে মরুক, বরং এটা ব্যবহার করলে চুল পড়ে টাক হয়ে যাচ্ছে। রাত্রে মাতাং দেখে মিন ড্রাং হয়ে রাস্তায় রাস্তায় এসে সবার গাড়ি থামিয়ে বলছে মাতাং কোটিপতির ছেলে, এমনকি সে মাতাং এর গাড়িও থামিয়ে বলে মাতাং একটা কোটিপতির ছেলে। এটা দেখে মাতাং তো ঘাবড়ে যায়। আজ লিনের হবু গার্লফ্রেন্ড তার সমস্ত বয়ফ্রেন্ডদের নিয়ে লিনের সাথে দেখা করতে আসে, আর কাপল রিং দেখিয়ে বলে এটা আমার নতুন বয়ফ্রেন্ড আমাকে গিফট দিয়েছে। তখন ওখানে আজিজ চলে আসে আর বলে এটা তো লিন তার গার্লফ্রেন্ডের জন্য কিনেছিল, তুমি এটা কোথায় পেয়েছো? লিনের হবু গার্লফ্রেন্ড বলে লিনের গার্লফ্রেন্ডটাকে। তখন আজিজ নাওরার দিকে ইশারা করে বলে ওই মেয়েটা। নাওরা আসলে উকি মেরে এদের কাণ্ড কারখানা দেখছিল। আজিজ তখন নাওরাকে বলে প্লিজ তুমি লিনের গার্লফ্রেন্ড হওয়ার নাটক করো, না হয় লিনের মান ইজ্জত সব শেষ। তখন নাওরা লিনের হবু গার্লফ্রেন্ডের সামনে লিনের গার্লফ্রেন্ড হওয়ার নাটক করে। এটা দেখার পর তার হবু গার্লফ্রেন্ড খুবই জেলাস হয়। পরের দিন নাওরা আর লিন দুজনই সেম কালারের শার্ট পরে আসে। এটা দেখে লিন বলে আচ্ছা তুমি কি আমাকে সত্যি পছন্দ করো, নাকি কালকে গার্লফ্রেন্ড হওয়ার নাটক করেছিলে? যাই হোক না কেন, আমি তোমার মতো সেম ড্রেস পরবো না। এটা বলে সে শার্ট খুলে ফেলে। আর তার এই অবস্থায় দেখে ম্যানেজার তো পুরাই অবাক। অফিসের কলিগরা লিনকে বলে আমি জানি তোমার হবু গার্লফ্রেন্ড তোমাকে লাইক করে না, তাই একটা গার্লফ্রেন্ড খুঁজে নাও। লিন বলে আরে আমার তো অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে। এই কথাটা নওরা লুকিয়ে শুনে ফেলে আর মনে করে লিন আমার কথা বলছে। পরে যখন লিন মাতাঙ্গের সাথে বসে প্রেম প্রীতি নিয়ে গল্প করছিল তখন এটা নাওরা শুনে মিসমিস করে স্মাইল করে। নাওরা ভাবে লিন নিশ্চিত আমার প্রেমে পড়ে গিয়েছে। তখনই হঠাৎ নাওরার পেটে খুবই ব্যথা করে, এখনই ওয়াশরুমে যেতে হবে। তবে ওই সময় সব কলিক ওখানে এসে নাওরাকে কাজ করে দিতে বলে। নাওরা টয়লেট চাপিয়ে রাখতে গেলে ঠুস করে পাত বের হয়ে যায় আর গন্ধ কলিকদের নাকে গিয়ে হিট করে, সবাই বলে পাতটা মারলোকে। এসব কিছু লিন বুঝতে পেরে নাওরাকে বাঁচানোর জন্য হিরোর মতো বুক ফুলিয়ে বলে আমি পাত মেরেছি। নাওরা শুনে মনে মনে বলে এটাই রিয়েল ভালোবাসা, লিন আমাকে বাঁচানোর জন্য পাতটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। রাত্রেও নাওরা লিনের ভাবনায় ঘুমাতে পারছিল না। তখনই ডোরবেল বেজে ওঠে, লিন তার জন্য মাংস নিয়ে এসেছে। নাওরা মাংস নিয়ে লজ্জায় লজ্জায় ভিতরে গিয়ে দরজা বন্ধ করে নেয়। লিন মনে মনে বলে নাওরার কি হলো, এমন বিহেভ করছে কেন সে? নাওরা তার সমস্ত ফ্রেন্ডের মেসেজ করে বলে দেয় লিন আমার জন্য পাগল হয়ে গিয়েছে, ও মনে হয় আমাকে খুব শীঘ্রই প্রপোজ করে দিবে। পরের দিন অফিসেও নাওরা লিনের চোখে চোখ রাখতে পারে না, খুবই লজ্জা পাচ্ছিল, তাই টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। তবে লিনও টেবিলের নিচে গিয়ে তার দিকে উকি মারতে থাকে, যেমনটা সে আগেও করত। তবে নাওরা এখন এসব দেখে ভাবতে থাকে লিন আমাকে লাইক করে। লিনের ক্লোজে গেলে নাওরার হার্টবিট ফাস্ট হয়ে যায়। একটু পর লিন নাওরাকে বাইরে ডেকে নিয়ে যায়। নাওরা মনে করে লিন আমাকে আজকেই প্রপোজ করে দিবে। তবে লিনের কথা শুনে নাওরা ক্লিয়ার হয়ে যায় লিন তাকে ভালোবাসে না, বরং সে তো তাকে ফ্রেন্ডের মতোই ট্রিট করছে আগে যেমনটা করত। এটা শোনার পর নাওরার খুবই রাগ উঠে যায়, বেচারির দিল কলিজা ভেঙে গিয়েছে। সোজা সে তার বান্ধবীদের কাছে গিয়ে এসব কথা বলে আর রাগে লাফাতে থাকে। বান্ধবীরা বলে তোর কথা শুনে বুঝলাম লিন তোকে লাইক করুক আর না করুক তুই লিনকে ভালোবেসে ফেলেছিস, এজন্য তোর কাছে সবকিছু এমন লাগছে। নাওরা বলে এখন তাহলে আমার কি হবে? নাওরা বসে ড্রিঙ্কস করছিল, তখন লিন ওখানে প্রতিবারের মতো নাওরাকে খেয়াল রাখতে আসে। নাওরা রেগে বলে তুমি আমাকে এত কেয়ার কেন করছো? বাসায় যাওয়ার সময় নাওরা অনেক ড্রাঙ্ক ছিল তাই সে পড়ে যাচ্ছিল, তবে তার আগে লিন তাকে ধরে ফেলে। নাওরা বলে আমাকে একটু কোলে তুলে নিয়ে যাবে, তাই লিন নাওরাকে কাঁধে তুলে নিয়ে হাঁটছিল। ওই সময় লিন তার হবু গার্লফ্রেন্ডকে দেখে নাওরাকে আলোর বস্তার মতো নিচে ফেলে দেয়। বেচারির অনেক আঘাত লাগে, তাই বলে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে আমাকে হসপিটালে নাও। হসপিটালে নেওয়ার পর তার দুই হাতে প্লাস্টার করা হয় কারণ তার হাড্ডি চটে গেছে। কিছুদিন ধরে সে আর লাফাতে পারবে না, কাজও করতে পারবে না। এরপর তাকে বাসায় নিয়ে যাওয়ার পর লিন নওরাকে খেয়াল রাখার জন্য আজিজকে রাখে। বাসায় আজিজ নওরাকে অনেক কেয়ার করে, ইভেন তার জন্য মজার মজার খাবারও বানায় দেয়। ওদিকে মাতাং বহু গেম খেলে কিন্তু কোনোটাই জিততে পারে না, তাই মিনকে কল করে আসতে বলে। মিন আসলে বলে আমাকে এমন ট্রেনিং দাও যাতে সব গেম জিতে যায়। মিন তাকে এত হার্ড ট্রেনিং করায় যে মাতাঙ্গের পিছন দিয়ে কালো ধোয়া বের হয়ে যায়।
তারপরও দেখি পরের দিন মাতাং তার কলিগদের সাথে বহু গেম খেলে, তবে একটাও জিততে পারে না। পরের দিন আজিজ বাসায় ছিল না, তাই লিন নিজের হাতে নওরাকে খাবার খাইয়ে দেয়। খাবার খাওয়ানোর সময় নওরাকে খুবই কিউট লাগছিল, এজন্য লিন হাসতে থাকে। পরে আজিজ সব থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে। তখন নওরা দেখে আজিজের নিকটে লিনের ক্রেডিট কার্ড। তখন সে মনে মনে বলে, তাহলে লিন নিজের টাকা খরচ করে আমাকে কেয়ার করছে। মানে নওরা পুরাই ইমপ্রেস হয়ে যায়। ওদিকে লিন তার ফ্রেন্ডের সাথে বসে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। টাল্লু হয়ে যখন বাসায় আসে, তখন নওরা বলে, তুমি আমার জন্য জিনিস কিনতে আজিজকে টাকা দিয়েছিলে? লিন বলে, হ্যাঁ আমি দিয়েছিলাম, কারণ আমার জন্যই তো তোমার হাত পায়ে আঘাত লেগেছে। এরপর লিন জানতে পারে আজিজ কিছু সময়ের জন্য বাইরে গিয়েছে, তাই লিন নিজ হাতে নওরাকে মেডিসিন খাওয়ায়। আর এটা দেখে নওরা নিজেকে কন্ট্রোল করতে পারে না, ধুম করে লিনকে কিস করে দেয়। লিন ও নওরাকে ধরে কিস করতে থাকে। তখনই তাদের চোখ পড়ে আজিজের উপর। এত সময় যা যা ঘটেছে, আজিজ শুয়ে চিপস খাইতে খাইতে সবকিছু দেখে নিয়েছে। আজিজ কাছে এসে তাদের দুজনকে কংগ্রেস দেয় নতুন রিলেশনশিপে আসার জন্য। লিন আজিজকে বলে, ভাই আমরা প্রেম করি না, বিশ্বাস করো। তবে আজিজ বিশ্বাসই করে না তার কথা। নওরা একা একা কিসের ব্যাপারে ভেবে কিছুটা প্রেশান হয়। একটু পর লিন মেসেজ করে বলে, দেখো আমি ড্রাঙ্ক ছিলাম, এজন্য ভুল করে কিস হয়ে গেছে। এটা পড়ে নওরা লাফাতে থাকে আর বলে, এমন ভুল লিন কিভাবে করে? এরপর নওরাও রিপ্লাই করে বলে, তুমি ড্রাঙ্ক হয়ে কিস করছো, আমিও মেডিসিন নিছিলাম, সেটার সাইড ইফেক্টের কারণে ভুল করে কিস করেছে। এটা পড়ে লিনও শকড হয় কি মেডিসিন নিল এমন পিনিক ওঠে। ওদিকে মাতাং এর বাবা এসে মাতাংকে বোঝায়, বলে তুমি এই জবটা ছেড়ে দিয়ে তোমার কোম্পানিতে চলে আসো। তবে মাতাং জব সার্টে একটু রাজি ছিল না, তাই তার বাবা গাড়ি থেকে মাঝরাস্তায় তাকে নামিয়ে দেয়। মাতাং বুঝতে পারে না সে এখন কোন দিকে যাবে। পরের দিন লিন যখন কোম্পানিতে গিয়ে নওরাকে দেখে, তখন সে তার দিক থেকে চোখ সরাতে পারে না। এর মানে ফার্স্ট কিস করার পর লিনের দিলের ঘন্টা বেজে উঠেছে। ওই সময় সে তার হবু গার্লফ্রেন্ডকেও দেখে, আর তার কাছে তার হবু গার্লফ্রেন্ডকে একটা পেতনির মতো লাগছিল। লিন বারবার নওরার দিকে তাকায়। এটা দেখে নওরা মনে মনে বলে, লিন আজ ঘন ঘন আমাকে দেখছে কেন? অফিসে আজ একটা প্রজেক্ট নিয়ে মিটিং চলছিল। মিটিং এর ভিতরে লিন নওরার দিকে হা করে তাকিয়েছিল। এটা দেখে সবাই ভাবতে থাকে, ইরাজ এমন বিহেভ কেন করছে? একটু পর নওরার বান্ধবী মিন তাকে বলে, তুমি জানো আজ লিন একটা ব্লাইন্ড ডেটে যাবে? নওরা বলে, লিন আবার ব্লাইন্ড ডেট? এটা একদম ইম্পসিবল। এটা লিন শুনে ফেলে আর তখনই বের হয়ে বলে, কি বললে আমি ব্লাইন্ড ডেটে যেতে পারবো না? এখনই আমি ব্লাইন্ড ডেটে যাব। এটা শুনে নওরা খুবই জেলাস ফিল করে। নওরার এমন জেলাস দেখে তার বান্ধবী বলে, নওরা মানুক আর না মানুক, সে তো লিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওদিকে মিন কারোর সাথে ফোনে কথা বলছিল, আর মাতাং চুপি চুপি তার কথা শোনার চেষ্টা করে। পুরা কথা তো সে শুনতে পায় না, শুধু শুনতে পায় মিন কারোর সাথে দেখা করতে যাবে। তাই কোম্পানির ছুটির পর মাতাং মিনের পিছু করতে করতে মিনের বাসা পর্যন্ত পৌঁছে যায়। তখনই কিছু গুন্ডারা মাতাংকে কিডন্যাপ করে নেয়। এরপর মাতাং এর সব কিছু নিয়ে নেয়, এমনকি তার পুরন জামা কাপড়ও। তার জামা কাপড় নিয়ে নিয়ে চোর তাদের জামা কাপড় মাতাংকে পরিয়ে দেয়। এরপর মাতাং যখন মিনের কাছে কথা বলতে আসে, তখন প্যান্ট লুজ হওয়ার কারণে মাতাং এর প্যান্ট খুলে নিচে পড়ে যায়। মিন হুট করে এমন অবস্থায় তাকে দেখে চিনতে পারে না, তাকে তুলে আছাড় মারে। পরে যখন দেখে এটা মাতাং, তখন সে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। এরপর দেখি লিন ব্লাইন্ড ডেট থেকে বাসায় ফিরে, তবে তাকে অনেকটা স্যাড দেখাচ্ছিল। আজিজ বলে, তোমার কি হয়েছে? লিন বলে, আজ আমি ব্লাইন্ড ডেটে গিয়েছিলাম। আজিজ বলে, কি বললা তুমি? তুমি না কালকে নওরাকে কিস করলা, আবার আজ অন্য মেয়ের সাথে কিভাবে ব্লাইন্ড ডেটে গিয়েছো? সি, তোমার কোনো লজ্জা নাই? এটা শুনে লিন ইমোশনাল হয়ে যায় আর বলে, আমার বড় ভুল হয়ে গিয়েছে। আজিজ ঝাল কাটছিল। লিনকে কান্না করতে দেখে তার ঝাল কাটা হাত দিয়ে লিনের চোখ মুছে দেয়। লিনের তো সেই পরিমাণ জ্বলতে থাকে, বলে, ভাই তুমি এটা কি করে দিলে? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি লিন যে মেয়েটির সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিল, লিন ওখানে গিয়ে সব জায়গায় শুধু নওরাকে দেখতে থাকে। এই চক্করে সে ভুল করমে কফিটা ওই মেয়েটির মুখে মেরে দেয়, এজন্য তার ব্লাইন্ড ডেট পুরাই ভেস্তে যায়। ওদিকে মাতাং এর সমস্ত ড্রেস তো চোরে নিয়ে গিয়েছে, তাই মিন তাকে তার বাসায় নিয়ে আসে এবং তার কিছু জামা কাপড় মাতাংকে পরতে দেয়। মিন তার দিকে চোখ সরাতেই পারে না, মনে মনে বলে, ইস, ছেলেটা কত হ্যান্ডসাম। যখন দুজন বের হয়, তখন ওই এলাকার লোকদের দেখে মাতাং ভয় পাইতে থাকে, মনে করে এরাও তার প্যান্ট খুলে নেবে।
মিন বলে, আরে এরা খুবই ভালো মানুষ, এরা তোমার প্যান্ট খুলবে না। তখনই ওখানে ওই চোরগুলো চলে আসে, যে চোরগুলো মাতাঙের প্যান্ট খুলে নিয়েছিল। মিন ওই চোরগুলোর সাথে ফাইট করে আর সবগুলো চোরদের মেরে আলো ভর্তা বানিয়ে দিয়ে ওখান থেকে দুজন ভেগে যায়। পরের দিন কোম্পানিতে একটা মিটিং হয়। তাদের টিমের জন্য কোম্পানির সেলস রেট অনেক বেড়ে গিয়েছে, এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। ওই দিন রাত্রে লিন নওরাকে দেখা করতে বলে। নওরা আসলে বলে, দেখো এটা আমার ফার্স্ট কিস ছিল যেটা তোমার সাথে হয়েছে, তবে তুমি তো বলে দিয়েছো তুমি ভুল করে আমাকে কিস করেছো। নওরা বলে, হ্যাঁ আমি তোমাকে কিস করে ভুল করেছি, ওটা আমারও ফার্স্ট কিস ছিল, তবে তুমি তো বলেছিলে তুমি ভুল করে আমাকে কিস করেছো। লিন বলে, আসলে আমি ওই দিন ফার্স্ট কিস আজিজের জন্য ঠিক মতো করতে পেরেছিলাম না, আজ ঠিক মতো করবো। এটা বলতে নওরাকে ধরে কিস করে নেয়। নওরা বুঝে যায় লিন তাকে ভালোবেসে ফেলেছে। পরের দিন তারা সবাই কোম্পানিতে খুবই স্টাইলের সাথে এন্ট্রি নেয়, কারণ তাদের টিমের কারণে সেলস রেট বেড়ে গিয়েছে। এরপর মিন দেখে মাতাং ভারী বক্স নিয়ে যাচ্ছে, তাই মিন তার কাছ থেকে বক্সটা নিয়ে মাতাংকে হেল্প করে। তখন মাতাংয়ের হার্টবিট খুবই ফাস্ট হয়ে যায়। মাতাং বলে, যখন মিন আমার কোলোজে আসে তখন আমার হার্টবিট এত ফাস্ট হয়ে যায় কেন? ওদিকে আমাদের নতুন কাপল ইশারা করে কথা বলে, যাতে অফিসের কেউ জানতে না পারে তারা প্রেম করছে। পরের দিন মাতাং আর লিনকে একটা ক্লায়েন্টের সাথে ডিল করতে পাঠিয়ে দেওয়া হয়। রুমের ভিতর মাতাং লিনকে বলে, আমি মনে হয় মিনকে ভালোবেসে ফেলেছি, কারণ মিন যখন আমার কাছে আসে তখন আমার হার্টবিট বেড়ে যায়, কিন্তু আমি এখন কি করবো বুঝতেছি না, আমার বাবা মা অলরেডি আমার বিয়ে ঠিক করে রেখেছে। লিন বলে, কোনো প্যারা নেই, তুমি তাকে চুজ করো যাকে তুমি ভালোবাসো। আমিও কিছু বছর ধরে একটা মেয়েকে লাইক করতাম, মনে করতাম ওই মেয়ে ব্যতীত আমার জীবনে আর কোনো মেয়ে আসবে না, তবে এখন একটা মেয়ে আমার লাইফে চলে এসেছে আর তাকে পেয়ে আমি প্রথম মেয়েটিকে ভুলে গিয়েছি। ওদিকে নওরার কাছে লিনের সেই বখাটে মেয়েটা এসে লিনকে নিয়ে হাবিজাবি কথা বলতে থাকে। এটাতে জেলাস হয়ে নওরা তার মুখ থেকে কিছু একটা বের করে মেয়েটার গায়ে মেরে দেয় আর বলে, সরি ভুল করে মুখ থেকে বের হয়ে গিয়েছে। পরের দিন কোম্পানিতে ছোটখাটো একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। লিন নওরাকে ইশারা দিয়ে ডেকে একটা ফাঁকা রুমে নিয়ে যায় আর তারা দুজন ডিসাইড করে তারা দুজন রিলেশনশিপ হাইড রাখবে। এখানে ড্রাং হয়ে মিন মাইক নিয়ে সবাইকে বলে দেয়, মাতাং বহু বড় একটা কোম্পানির সিইও। এটা শুনে মাতাঙের তো হাওয়া টাইট হয়ে যায়, তবে লিন ব্যাপারটা বুঝতে পেরে সবাইকে ভূগোল বুঝিয়ে শান্ত করে দেয়। এরপর মিন যখন ড্রাং হয়ে শুয়ে পড়ে তখন এটা দেখে পুনরায় মাতাঙের হার্টবিট ফাস্ট হয়ে যায়। রাত্রে কোম্পানিতে নাওরার কিছু কাজ ছিল, তাই সে লিনকেও ডেকে নেয়, তবে এখানে তাদের ভিতর খুবই কারেন্ট লাগে, তাই লিন নওরাকে ধরে কিস করতে শুরু করে দেয়। তারা দুজন বুঝতেই পারে না যে পিছনে তাদের সিনিয়র কলিগ এসব চোখ বন্ধ করে দেখছে। ওদিকে মিন মাতাঙের সাথে মিট করে এবং তাকে সরি বলে, বলে আমি যখন ড্রাং হই তখন নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই নিজের অজানায় সবাইকে বলে দিয়েছি। মাতাং বলে, আর কোনো ব্যাপার না বাদ দাও। এরপর মাতাং হুট করে মিনের হাত ধরে তার বুকে চেপে ধরে, মানে তার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে এটা বোঝাতে চাচ্ছে, তবে মিন বিষয়টা বুঝতে পারে না, তার কাছে খুবই ওয়াকওয়ার্ড ফিল হয়, এজন্য তাকে থাপ্পড় মেরে বসে আর থাপ্পড় খেয়ে মাতাঙের হার্টবিট আরো বেশি ফাস্ট হয়ে যায়। ওদিকে লিন আর নওরা যখন তাদের সিনিয়রকে দেখে তখন তারা দুজন পুরাই শকড হয়ে যায়, তবে তাদের সিনিয়র খুবই ড্রাং ছিল, এজন্য তারা মনে করে লিন আর নওরা প্রতিদিনের মতো আজও ঝগড়া করছে। এটা শুনে ওরা দুজন খুবই রিলিফ ফিল করে, বলে আজকের মতো বেঁচে গেলাম। পরের দিন লিফটের ভিতর লিন নওরার হাত ধরার চেষ্টা করে, সে নওরার হাত মনে করে ম্যানেজারের হাত ধরে নেয়। ম্যানেজার খুশি হয়ে বলে, লিন তুমি মনে হয় আমাকে অনেক ভালোবাসো। পরে নওরা লিনকে ডেকে নিয়ে বলে, তুমি এমন ভুল করলে সবাই জেনে যাবে। লিন বলে, এমন ভুল আমি আর কখনো করব না পাক্কা, আমরা খালি ইশারায় কথা বলবো। ওদিকে মিন মাতাঙ্কে বলে, মেয়েদের হাত ধরা মানে সেই মেয়েকে তুমি সেক্সুয়াল অ্যাসল্ট করতে চাচ্ছো, এজন্য আমি তোমাকে থাপড় দিয়েছিলাম। মাতাং বলে, আমি তো এটা জানতাম না, এই জন্য সরি। ওদিকে নওরা আর লিন ইশারায় কথা বলা শুরু করে দেয়। তাদের দুজনকে এভাবে ইশারা কথা বলতে দেখে বাকি কলিগরা টেনশনে পড়ে যায়, এরা এটা কি শুরু করে দিয়েছে। কোম্পানির একটা ফাইল হারিয়ে গিয়েছিল, পাওয়া যাচ্ছিল না, তাই সবাই বলে সিসিটিভি ফুটেজ চেক করতে। এটা শুনে তো নওরা আর লিনের চিন্তা বেঁধে যায়, সিসিটিভি ফুটেজ দেখলে তো আমাদের কিসের সিন সবাই দেখে ফেলবে, তাই লিন বলে, ফাইলটা আমি নিয়েছিলাম আর আমি ওটা হারিয়ে ফেলেছি। এটা শুনে বাকি কলিগরা লিনের উপরে চেপে পড়ে, বলে তুমি এটা কেন করেছো। এরপরও ওরা দুজন খুশি হয় যে তারা সিসিটিভি ক্যামেরা চেক করেনি। পরের দিন মাতাঙের বাবা মাতাঙ্কে বাড়িতে ডাকে আর বলে, তুমি এবার বিয়েটা করে নাও।
এখানে মাতাংয়ের ফিয়ন্সি আরোরাও এসেছিল। মাতাং বলে, আমি এখন বিয়ে করতে পারবো না, পরে ভেবেচিন্তে জানাবো, কারণ মাতাং তো এখন মেনকে ভালোবেসে ফেলেছে। মাতাংকে তার বাবা জব ছাড়ার জন্য ফোর্স করতে থাকে, তবে মাতাং একটুও রাজি হয় না। আরোরা বলে, মাতাং আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেন, এর পিছনে কোনো মেয়ে আছে কিনা এটা আমি খুঁজে বের করে নিব। প্রথমে তারা একটা রেস্টুরেন্টে গিয়ে মজার মজার খাবার খায়। খাওয়ার সময় লিনের মুখে খাবার লেগে গেলে নরা সেটা মুছে দেয়, আর এটা লিনের কাছে জম্মের ভালো লাগে। এরপর দেখি অফিসের সবাই মিলে লাঞ্চ করছিল, তখন লিনের খুবই প্রেম চাপে, তাই সে নরার পায়ে গুতা মারতে যায়। তবে ভুলক্রমে আজও সে ম্যানেজারের পায়ে গুতা মেরে বসে। ম্যানেজার বলে, লিন আজ আমি শিওর হয়ে গেলাম যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো। এটা শুনে লিন বেচারা লজ্জায় পড়ে যায়। রাত্রে তারা দুজন ডিনার করতে একটা রেস্টুরেন্টে যায়। তারা খাবার খাচ্ছিল, তখন দেখে অফিসের দুইটা কলিগ এখানে আসছে। এটা দেখে তারা দুজন পিছনের দরজা দিয়ে ভেগে যায়। ভাগতে গিয়ে নওরার পায়ে আঘাত লাগে, তাই লিন নওরার পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। নওরার কাছে এটা খুবই স্পেশাল লাগে এবং বুঝতে পারে লিন তাকে কতটা ভালোবাসে এবং কতটা কেয়ার করে। এজন্য নওরা ইমোশনাল হয়ে লিনকে হাগ করে নেয় এবং তারা দুজন প্রমিস করে তারা দুজন একে অপরকে কখনোই ছেড়ে যাবে না। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর তারা দুজন অফিসিয়ালি ডেট করার ডিসাইড করে, মানে তারা দুজন এখন সবার সামনে ওপেনলি প্রেম করবে। পরের দিন লিফটের ভিতর নরা লিনের হাত ধরে নেয়, এটা সবাই দেখে নিলেও তাদের কোনো চিন্তা নাই। আজ নরা নিজের হাতে লিনের জন্য রান্না করে নিয়ে এসেছে, এটা দেখে লিনের খুশি তো ঠিকানায় থাকে না। তখনই ওখানে মিন আর মাতাং এসে হাজির হয়। লিন যখন নরার খাবার খাওয়ার ট্রাই করে, তখন আপন ইচ্ছায় সেটা মুখ থেকে বের হয়ে আসে। দ্বিতীয়বার আবারও খাওয়ার ট্রাই করতে গেলে বেচারার দাঁতই ভেঙে যায়। এটা দেখে মাতাঙ্গের দয়া হয়, তাই বলে, ভাই তুমি আমার লাঞ্চ খেয়ে নাও। তবে যখন সে নওরার দিকে তাকায়, তখন আবহাওয়া খারাপ দেখে বলে, আমি এটা খাবো না, আমি তো আমার জিএফ এর খাবার খাবো। এরপর মাতাং জানতে পারে তার ফিয়ন্সি তার বাসার অ্যাড্রেস জেনে গিয়েছে। যখন তখন তার ফিয়ন্সি তার বাসায় এসে উঠতে পারে। সেই ভয়ে মাতাং লিনের কাছে যেয়ে বলে, আমি তোমার বাসায় কিছুদিন থাকতে চাই। লিন তাকে মানা করতে পারে না। এরপর লিন মিনের কাছে গিয়ে বসে আর তারা দুজন মিলে খুবই রোমান্টিক গল্প করতে থাকে। লিন বলে, ওই দেখো ওই স্টারটা দেখতে তোমার মতো। এটা শুনে নাওরা তো খুবই খুশি। লিন বলে, মাতাং আমার বাসায় থাকতে এসেছে। তখন নাওরা বলে, চিন্তা নাই, তুমি আজ রাত আমার সাথে আমার রুমেই থেকো। লিন তো এটাই চাচ্ছিল, তারা দুজন একসাথে বেডের উপরে ঝাঁপ দেয়। তবে রাত্রে কি কি ঘটে এটা আমাদের দেখানো হয়নি। মাতাং এসে পালিয়ে লিনের বাসায় থেকেও রেহাই পায়নি, এখানেই তার ফিয়ন্সি চলে আসে আর বলে, তুমি চিন্তা করো না, আমি মিনের সাথে দেখা করে এখানে এসেছি, তাকে আমি বহু টাকা অফারও করছি, তারপরও সে আমার কথায় আসেনি। মাতাং তখনই মিনের কাছে যায় আর মিনকে বলে, আমি বহু ভেবেচিন্তে দেখেছি, আমি তোমাকে বিনা থাকতেই পারবো না, এবং সে মিনকে প্রপোজ করে দেয়। এটা শুনে মিন তো অবাক হয়ে যায়। তবে মিন বলে, দেখো আমি তোমার টাইপের মেয়ে না, তোমার সাথে আমার যায় না, এটা বলে রিজেক্ট করে দেয়। মাতাং বেচারা রিজেক্ট খেয়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। তবে মাতাং থেমে থাকে না, কোম্পানিতে গিয়েও মিনকে পটানোর ট্রাই মারতে থাকে। কোম্পানির ভিতর ম্যানেজার বলে, এখানে কে কে রিলেশনশিপে আছে সত্যি করে বলো। এটা বলে সে নওরা আর লিনের দিকে তাকায় আর বলে, না না, এরা তো টম অ্যান্ড জেরি, এদের দুজনের ভিতর রিলেশনশিপ ইম্পসিবল। ওদিকে মাতাং মিনের পিছু ছাড়ে না, মিন যেখানে যায় মাতাংও তার সাথেই থাকে। তারপরও মিন তাকে পুনরায় রিজেক্ট করে দেয়, বলে এটা কখনো সম্ভব না। মাতাং এখন চাইলেও মিনকে ভুলতে পারছে না। ওদিকে নওরা লিনকে খুবই সুন্দর একটা ড্রেস কিনে দেয়, এটা পরে লিনকে খুবই হ্যান্ডসামও লাগে। পরের দিন মাতাং কোম্পানির ভিতর সবার সামনে সত্যটা বলে দেয়, বলে আমি আসলে রাইবেল কোম্পানির সিইও, এখানে আমি জব করতে এসেছিলাম সিম্পল লাইফ পার করার জন্য। এটা শুনে সবাই পুরো শকড হয়ে যায়। এরপর রাত্রে মাতাং মিনকে ড্রিঙ্কস করার জন্য ইনভাইট করে। মিন ড্রিঙ্কস করে ড্রাং হয়ে বকবক করে মাতাং এর কান ঝালাফালা করে দেয়। মাতাং কি আর করবে, বসে বসে মিনের কথা শুনতে থাকে। ওদিকে নওরা কোম্পানির একটা গোপন মিশনে কাজ করছিল, এটা লিন জানতে পারলে খুবই রেগে যায় আর বলে, তুমি আমাকে এই বিষয়ে বলনি কেন, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না, আমাদের ব্রেকআপ করে নেওয়া ঠিক হবে। এটা বলে নওরার দেওয়ার ড্রেসটাও খুলে দিয়ে দেয়। নওরা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, প্লিজ এমনটা বলো না বাবু, আমার অনেক কষ্ট লাগে। ঠিক ওই সময় নওরার বাবা মা এসে তাদের দুজনকে এমন ভাবে দেখে ফেলে। এরপর তারা সবাই একসাথে ডিনারে বসে এবং লিনকে নানা প্রশ্ন করতে শুরু করে আর বলে, তোমরা দুজন রিলেশনশিপ করতে পারবা না, নাওরার দাঁতে কিছু একটা বেঁধে গিয়েছিল তাই ব্রাশ করতে আসে। তখনই নাওরার পেটে ব্যথা করা শুরু হয়ে যায়। এই সিন দেখে সবাই ভাবতে থাকে নওরা প্রেগন্যান্ট। নওরা এখানে এসে বসে পেটে হাত বুলায়। তখন তার বাবা মা কনফার্ম হয়ে যায় আমরা কিছুদিনের ভিতর নানা নানু হতে চলেছে। লিনও খুশির ঠেলায় বাচ্চার বাবা হওয়ার রেসপন্সিবিলিটি নিয়ে নেয়।
বাবা মাও বলে তোমাদের জুটি খুবই কিউট, আর লিন তো অনেক হ্যান্ডসাম, তোমাদের রিলেশনশিপ নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। ওদিকে নওরা বেসারি কিছুই বুঝতে পারে না এখানে এসব কি চলতেছে। ওদিকে আমরা দেখি মাতাং এখন আর মিনের সামনে আসে না, মিনকে দেখে ব্রেক করে ফিরে যায়। এটা দেখে মিন বলে মাতাং আমার সাথে এমন করছে কেন, আর আমি মনে হয় মাতাংকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাই মিন মাতাংকে ইমপ্রেস করার জন্য পরীর মতো সেজে গুজে এন্ট্রি নেয়। এটা দেখে মাতাং পুরাই ফিদা হয়ে যায়, তার দিক থেকে নজরই সরাতে পারে না। এমনকি মাতাং ব্লাশ করতে করতে তার ফেসটা পিঙ্ক কালার হয়ে যায়। ওদিকে সেম অবস্থা নরারও হয়, লিনকে দেখে সে বারবার ক্র্যাশ খাইতে থাকে। পরের দিন লিন নরাকে সারপ্রাইজ দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, তারা দুজন খুবই খুশি ছিল। ওদিকে মাতাং এখন তার নিজের কোম্পানিতে ফিরে যাবে, তাই পুনরায় একবার সে মিনকে প্রপোজ করে, আর মিন এবার তাকে ফিরায় না, সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তাদের দুজনের ভিতর ভালোবাসা আর রোমান্স শুরু হয়ে যায়। তারা দুজনও তাদের লাইফ নিয়ে অনেক খুশি ছিল। লাস্টে আমরা নওরা আর লিনকে দেখি, আর এই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে আমাদের আজকের কিউট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডিয়ার, সেই কমেন্টের কথা মনে আছে তো? কোন আইসক্রিম খাওয়ার সময় স্টিকার চেটে খাও নাকি ফেলাই দাও? অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ ডিয়ার, আমার সেকেন্ড চ্যানেলটা একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলটার কোনো নিশ্চয়তা নাই, যখন তখন ইউটিউব ভ্যানিশ করে দিতে পারে। আমি সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লোশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।